বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাল্লাগেট রেলওয়ে ক্রসিংয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারায় এক কিশোর। তারপরেও হুঁশ ফেরেনি এক শ্রেণীর মানুষের। লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ থাকা সত্ত্বেও অনেকেই কর্মস্থলে পৌঁছাতে বা বাড়িতে পৌঁছাতে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছেন। এর ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে, প্রাণও চলে যাচ্ছে। বৃহস্পতিবার দেখা গেল কয়েক মিনিটের মধ্যে মহিলা পুরুষ শিশু থেকে শুরু করে সবাই রেললাইন পারাপার করছেন। বর্তমানে একটি নতুন ব্রিজ করা হয়েছে, তার পাশে রয়েছে পুরনো ব্রিজ। এছাড়াও কাল্লাগেট যেতে রয়েছে একটি সাবওয়ে। তা সত্ত্বেও বেশ কিছু মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেলগেট বন্ধ অবস্থায় রেললাইন পারাপার করছেন। ঠিক নয় তো, এটা কত লোক মারা যাচ্ছে গাড়ি আসার জন্য। একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে এখনো পর্যন্ত এখানে কেউ শিক্ষা নেয়নি সেই ঘটনার পর থেকে। হ্যাঁ, নাই না তো, লোকে ছুটে বেড়ায়, চলে যাচ্ছে আসছে। এখানে কি কোনো পুলিশ কর্মী কেউ আছে? না না, পুলিশ কর্মী ছিল না, না না ছিল না, না না। তারা আছে, আমার কাজ আছে, কাজে বেরিয়েছিলাম। বন্ধ আছে, সবাই করে, যাতায়াত করে, এবার গাড়ি আছে, কাজের ব্যাপার থাকে তো, সবাই তাড়াতাড়ি করে, ওই সেই যাতায়াত করে। কিছু আপনার দুর্ঘটনা ঘটতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একশোবার সাবধান। হ্যাঁ হ্যাঁ, রেলের আইনে দণ্ডনীয় অপরাধ, সেটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।